এক নজরে দেখে নিন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও আধুনিক দশটি যুদ্ধ বিমান যে কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য অভ্যন্তরীণ বাহিনী যেমন সেনা নৌ ও বিমান বাহিনী এবং সেই সব বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন আধুনিক যুদ্ধযান ও সরঞ্জাম থাকা আবশ্যক বড় অর্থনৈতিক দেশসমূহ নিয়মিত প্রতিযোগিতা করে তাদের এই ভাণ্ডার বেড়েই চলেছে আকাশ নিরাপত্তার জন্য বানানো হচ্ছে নতুন অত্যাধুনিক সব সুপারসোনিক যুদ্ধ বিমান আজ আমরা সেই যুদ্ধ বিমানগুলোর মধ্যে সেরা দশটি সম্পর্কে কিছু জানব ও প্রাপ্তি সাপেক্ষে পাইলট ককপিটের কিছু ছবি দেখাবো এফ টোয়েন্টি টু র্যাপ্টার পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জঙ্গি বিমান এটি মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান বলা হয় এফ টোয়েন্টি টু র্যাপ্টারকে এটি পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমান এটি দ্রুততর নিমেষেই গলিয়ে দিতে পারে সব কিছু প্রাণঘাতী আক্রমণের জন্য এটি সমাদৃত আমেরিকান বিমান বাহিনীর নিকট এফ এ এইটিন হর্নিট চমৎকার অ্যারোডাইনামিক বৈশিষ্ট্য এবং অনেক দিক থেকে আক্রমণ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন এটি মাল্টিমিশন যুদ্ধকৌশল সংক্রান্ত বিমান হল মার্কিন মর্যাদার প্রাণ এই দ্রুত আর ভয়ঙ্কর সব যুদ্ধে বিমানটিকে পাইলটরা খুব সহজেই ঘুরাতে পারে শ্যু টোয়েন্টি সেভেন অধিক পরিচিত রাশিয়ান উড়ান্ত দানব হিসেবেই সুখই সু টোয়েন্টি সেভেন একটি জেট বিমান যা তিন কিলোমিটার দূরের কোনো কিছুকে নিমেষেই মুছে ফেলতে সক্ষম এটি যুদ্ধে আকাশে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এবং চতুর্থ জেনারেশনের বিমানের তালিকার প্রথম দিকেই থাকে এটি ইউরোফাইটার টাইফুন গ্রেট ব্রিটেন ইতালি স্পেন এবং জার্মানি এই চারটি দেশের কোম্পানির একটি সিন্ডিকেট ডিজাইন ও নির্মাণ করেছে এই বিমানটি অনেক যুদ্ধে জয়ী হয়েছে ইউরোফাইটার টাইফুন একটি অত্যাধুনিক প্রতিরক্ষা সিস্টেম সাপোর্ট করে পেরিয়েটোরিয়ান নামে আকাশের সব হুমকি এমনকি একই সাথে আকাশ থেকেও নিচে সব হুমকি সারা দিতে পারে জে এ থার্টি নাইন গ্রিপেন জে এ এস থার্টি নাইন গ্রিপেন একটি হালকা ওজনের জঙ্গি বিমান যার আটটি হার্ড পয়েন্ট বিভিন্ন মিসাইল ও বোমা বহন করতে পারে এটি বেশি পরিচিত এর ডেল্টা পাখার কারণে যা খুব সচেতনতার সাথে বিমানটিকে চালনা করে এই জঙ্গি বিমান একটি অত্যাধুনিক পিএস জিরো ফাইভ পালস ডপলার এক্স ব্র্যান্ড রাডার সাপোর্ট করে যা একশো বিশ কিলোমিটার দূরের বস্তুকে পর্যবেক্ষণ ও চিহ্নিত করতে পারে রাফেলে মারাত্মক ক্ষমতা সম্পন্ন বিমানটি আকাশে পাল্লা দিয়ে যুদ্ধ করতে অতুলনীয় রাফেলে ফরাসি একটি সামরিক এবং ব্যবসা জোট বিমানের নির্মাতা দোসাল্ট এভিয়েশনের একটি পণ্য এটি স্পেক্ট্রা নামক একটি ইলেকট্রনিক সিস্টেম সাপোর্ট করে যা নিচ থেকে আসা সব হুমকির অ্যালার্ট দেয় এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এফ সিক্সটিনকে বলা হয় ভাইপার এই জঙ্গি বিমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি গতিতে সমতা রাখতে পারে পাইলটের সিটটি থার্টি ডিগ্রি পর্যন্ত পিছনে বেঁকে যায় যদি অভিকর্ষ বল কোনো সমস্যার সৃষ্টি করে টি ফিফটি গোল্ডেন ঈগল কোরিয়া অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিস কর্তৃক নির্মিত টি ফিফটি গোল্ডেন ঈগল বিশ্বের কয়েকটি সুপারসনিক অ্যাডভান্স ট্রেইনারের এক মধ্য ধরা হয় এ ফিফটি টোয়েন্টি মিমি এর একটি কামান ককপিটের পিছনে স্থাপন করা থাকে যা দুশো পাঁচ রাউন্ড গোলা বারুদ রাখতে সক্ষম এই বিমানটি ইলেকট্রনিক যুদ্ধে খুবই সম্পন্ন হিসেবে পরিচিত মিগ থার্টি ফাইভ মিগ থার্টি ফাইভ জেট জঙ্গি বিমানটি ফোর্থ প্লাস জেনারেশনের অন্তর্ভুক্ত স্বতন্ত্র কল্পিত অপটিক্যাল লোকেটর সিস্টেমের ওএলএস কারণে এটি পরিচিত যা বিমানটিকে বিভিন্ন মিশনে গেলে গ্রাউন্ড থেকে কন্ট্রোল করা যায় প্রত্যেক পাখায় লেজার ইমিশন ডিটেক্টর এলইডি থাকে যা বিপদের আগে এটিকে সতর্ক করে দেয় এবং ইনফ্রাডে রেঞ্জের মধ্যে যেতে বাধা দেয় জেটেন অধিক পরিচিত ভিগোরিয়াস ড্রাগন হিসেবে জুইন টেন সব আবহাওয়ায় ব্যবহৃত জঙ্গি বিমান এটি ডিজাইন করে চেংদু বিমান শিল্প কর্পোরেশন চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের জন্য ভিতরের পোর্টের দিকে দুইটি ব্যারেল কামান যুক্ত করা হয়েছে যেখানে বাইরে এগারোটি পয়েন্টে কমপক্ষে ছয় হাজার কেজি অস্ত্র সম্ভর বহন করতে পারে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাই